Three-time world champion. World champion. Unbelievable, mate. Absolutely unbelievable. Max Verstappen. 2023 এসে ফর্মুলা ওয়ানের ইতিহাসে সবচেয়ে ডমিনেন্ট রেসার হিসেবে নিজেকে তুলে ধরলেন। তার জন্য এবারের মৌসুমটি ছিল নিজেকে আরও ছাপিয়ে যাওয়ার। ফর্মুলা ওয়ানে 2015 সালে তার ক্যারিয়ার শুরু হলেও তার রাজত্ব শুরু হয়েছিল 2021 সালে। সেখান থেকে তার ডমিনেন্ট পারফরমেন্স থামাতে পারেনি কেউই। 2023 মৌসুমে তো 6টি রেস হাতে রেখেই টানা তৃতীয়বারের মতো লুফে নেন ফর্মুলা ওয়ানের ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপ। সঙ্গে এ মৌসুমে এমন কিছু রেকর্ড গড়েছেন যা কখনও হয়তো কোনো ফর্মুলা ওয়ান ড্রাইভারের পক্ষে ভাঙ্গা বা ছোঁয়াও সম্ভব হবে না। চলুন এক নজরে দেখে আসি 2023 ফর্মুলা ওয়ান মৌসুমে কেমন ছিল ম্যাক্স ভার্স্টাপেনের একক রাজত্ব। 2023 ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপে মোট 22টি গ্রান্ড প্রি অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে 19টি রেসে জিতেছেন তিনবারের এ বিশ্ব চ্যাম্পিয়ন, যেটি কোনো রেসারের করা এক মৌসুমে সর্বোচ্চ রেস জয়। এর আগে 2022 মৌসুমে 15 রেস জয় নিয়ে রেকর্ড গড়েছিলেন এই ম্যাক্স ভার্স্টাপেনই। এবারের মৌসুমে টানা 10টি রেস জিতেছেন ম্যাক্স, যা এর আগে দখলে ছিল ফর্মুলা ওয়ান কিংবদন্তি সেবাস্টিয়ান ভেটেলের কাছে। 2013 মৌসুমে এই রেডবুলের হয়েই টানা 9টি রেস জিতেছিলেন তিনি। এবারের মৌসুমে 22টি রেসের মধ্যে 21টিতেই পোডিয়াম ফিনিশ, অর্থাৎ প্রথম থেকে তৃতীয় অবস্থানের মধ্যে শেষ করেছেন ম্যাক্স। এর রেকর্ডটিও আগে তারই দখলে ছিল। 2021 সালে 18টি পোডিয়াম নিয়ে শেষ করেছিলেন ম্যাক্স, সেবার যা রেকর্ড বুকে ঠাঁই পায়। এক মৌসুমে সর্বোচ্চ 620 পয়েন্টের মধ্যে 575 পয়েন্ট তুলেছেন ম্যাক্স। এর আগের বছর 454 পয়েন্ট নিয়ে তিনি এই রেকর্ডের হোল্ডার ছিলেন। ফর্মুলা ওয়ান ইতিহাসে হাজার ল্যাপস লিড করার রেকর্ডটিও ম্যাক্সের দখল এখন। 2023 মৌসুমে 1325 ল্যাপসের মধ্যে 1003 ল্যাপস তিনি লিড করেছেন, যা এর আগে দখলে ছিল সেবাস্টিয়ান ভেটেলের। 2011 সালে 739 ল্যাপস লিড করে সেবারের মৌসুম শেষ করেছিলেন তিনি। এবারে রেডবুলের ডমিনেন্ট RB19 গাড়ির ফলে আগে থেকে একতরফা হয়ে গিয়েছিল ড্রাইভার্স ও কনস্ট্রাক্টর চ্যাম্পিয়নশিপ। রেডবুলের দুই ড্রাইভারই ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন। তবে রেডবুলের ফার্স্ট ড্রাইভার ম্যাক্স 575 পয়েন্ট নিয়ে ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপে প্রথম হলেও তার রেডবুল টিমমেট সার্জিও পেরেজ ম্যাক্সের থেকে 290 পয়েন্ট পিছিয়ে থেকে 285 পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেন। তৃতীয় হয়েছেন সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন মার্সিডিজ ড্রাইভার লুইস হ্যামিল্টন। অন্যদিকে 21টি জয় ও 30টি পোডিয়ামের সাথে 860 পয়েন্ট নিয়ে কনস্ট্রাক্টর চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অর্জন করেছে রেডবুল রেসিং। তবে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন নিয়ে লড়াই হয়েছে ফর্মুলা ওয়ানের দুই সফল কনস্ট্রাক্টর মার্সিডিজ ও ফেরারির মধ্যে। মৌসুমের শেষ রেস আবুধাবি গ্রান্ড প্রিতে মার্সিডিজ ড্রাইভার জর্জ রাসেল ও লুইস হ্যামিল্টন মিলে দলের জন্য জোগাড় করেন 19 পয়েন্ট, যার ফলে 409 পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করে কনস্ট্রাক্টর মার্সিডিজ। অন্যদিকে ফেরারি ড্রাইভার চার্লস লেক্লেয়ার আবুধাবিতে দ্বিতীয় স্থান অর্জন করতে পারলেও তার টিমমেট কার্লোসাইন্স রেস শেষ করতে না পারায় মার্সিডিজের থেকে মাত্র 3 পয়েন্ট পিছিয়ে থেকে তৃতীয় স্থানে মৌসুম শেষ করে কনস্ট্রাক্টর ফেরারি।